ক্রিকেট মাঠ থেকে সরাসরি রাজনীতির ময়দানে সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছেন টাইগার ক্যাপ্টেন মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় বর্তমান সংসদ সদস্য সাবেক দুই টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা আর নাইমুর রহমান দুর্জয় এবারও মনোনয়ন প্রত্যাশী দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন সাকিব আল হাসান শনিবার তার প্রতিনিধি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সাকিব আল হাসান ঢাকা ১০ মাগুরা ১ আর মাগুরা ২ আসনের মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির প্রথম দিনেই নেত্রকোনা দুই আসনে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আরিফ খান জয় গেল দুই দশকে আরিফ খান জয়ই একমাত্র ক্রীড়াবিদ যিনি মন্ত্রিত্ব পেয়েছিলেন ২০১৪ থেকে ১৮ মেয়াদে তিনি মন্ত্রিসভায় যুব ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সেই সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমপি হয়ে খেলতে যান ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ নড়াইল দুই আসনে পুনরায় মাশরাফির মনোনয়ন পাওয়া এক কথায় নিশ্চিত সাবেক টাইগার ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয় টানা দুই মেয়াদে জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ এক আসন থেকে নির্বাচিত হন বাংলাদেশের প্রথম টেস্ট ক্যাপ্টেন শুধু ক্রীড়া ব্যক্তিত্বরাই নয় মনোনয়ন কিনছেন ক্রীড়া সংগঠকরাও প্রথম দিনেই বরিশাল তিন আসনের মনোনয়নপত্র কিনেছেন ক্রীড়া সংগঠক ও ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান হাসান মাহাদি ডিবিসি নিউজ ডেস্ক নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন ১৫ সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক